ইংল্যান্ডে যাওয়ার জন্য আমরা অনেকেই চেষ্টা করি, আর ইংল্যান্ডে যাওয়ার বেশ কয়েকটি পদ্ধতি আছে, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট, কেয়ার ভিসা। আজকে আমি আলোচনা করব লন্ডনে ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার জন্য। আর ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার আগে যে সব কাগজপত্র অবশ্যই আপনার সংগ্রহ থাকা উচিত এবং এগুলো অবশ্যই কালেক্ট করে রাখবেন। যারা স্বপ্নের দেশ ইংল্যান্ডে যেতে চান অবশ্যই অবশ্যই এই ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, ফেসটি ফলো করবেন। ইউটিউবে যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওয়ার্ক পারমিট যে ভিসা আবেদন করবেন তার যে সব কাগজপত্র প্রয়োজন, একটা ডিজিটাল পাসপোর্ট, আসল জন্ম নিবন্ধন, অর্থাৎ অনলাইনের মাধ্যমে যে জন্ম নিবন্ধনটা আছে সেটি আসল হতে হবে। যদি আসল না হয়, চার্জ দেওয়ার পর অনলাইনে যদি নকল ধরা হয় তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই কম। লিগ্যাল আইডেন্টি ডকুমেন্টস মানে সকল তথ্য অবশ্যই সঠিক হতে হবে। কানাডা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, COVID-19 ভ্যাকসিন ডোজের ফর্ম, সকল কাগজপত্র সমূহ সত্যায়িত হওয়া বাঞ্ছনীয়, অর্থাৎ সকল কাগজপত্র অবশ্যই সত্যায়িত করতে হবে, সরকার থেকে স্বীকৃতি দেওয়া মেডিকেল ফিটনেস যে সার্টিফিকেট আছে সেটি অবশ্যই করিয়ে নেবেন, ভিসা স্পন্সরকারীর আকামার ফটো কপি, যে আপনাকে স্পন্সর করবে তার যে আকামা আছে বা লিগ্যাল এভিডেন্স আছে সেটির ফটোকপি, পুলিশ ক্লিয়ারেন্স, অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স লাগবে যদি ওয়ার্ক পারমিটের জন্য ইংল্যান্ডে যেতে চান, বাংলাদেশি ভোটার আইডি কার্ড, আপনার ভোটার আইডি কার্ড অবশ্যই লাগবে। তাই যারা লন্ডনে যাবেন এই সমস্ত ডকুমেন্টস যদি রেডি করে থাকেন তাহলে অবশ্যই লন্ডনের জন্য আবেদন করতে পারেন, সেখানে ওয়ার্ক পারমিটের জন্য গিয়ে লাখ লাখ টাকা কামাতে পারবেন। যারা ওয়ার্ক পারমিট নিয়ে লন্ডনে যেতে চান বা স্বপ্নের দেশ যুক্তরাজ্যে যেতে চান অবশ্যই যেসব বিষয় মাথায় রাখবেন, যাদের মাধ্যমে যাবেন তারা যেন লিগ্যাল ওয়েতে সব কিছু কাজ সম্পাদন করে এবং আপনার প্রাইভেসিগুলো যেন সে রক্ষা করে, এবং যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে সে যেন সাথে সাথে ফিডব্যাক দেয়। এবং সেখানে যদি জানি লন্ডনের ভিসা হয়ে যায় ওয়ার্ক পারমিটের তাহলে যেন কাজে লেগে যেতে পারেন, এবং সবসময় চিন্তা করবেন কোনো কপ্পর বা দালালের হাতে যদি একসাথে লাখ লাখ টাকা দিয়ে দেন যদি দালাল মেরে দেয়, এই সমস্ত বিষয় মাথায় নিয়ে কিন্তু ওয়ার্ক পারমিটের জন্য চিন্তা করবেন। আর না হলে লন্ডন তো যাওয়া হবেই না, বিটে মাটি বিক্রি করে যদি টাকাগুলো দেন, বা অনেকেরই অবাধ টাকা থাকে না, তবে স্বপ্নের দেশে যাওয়ার জন্য অনেকের অদম্য ইচ্ছা শক্তি থাকে, যাদের এমন ইচ্ছা শক্তি আছে তারা যদি রিস্ক নেন অবশ্যই ভেবে চিনতে রিস্ক নেবেন। আর যে সমস্ত ডকুমেন্টস রেডি করার জন্য বা এমবিসি বা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার চাইবে অবশ্যই সকল কাগজপত্র জেনুইন দিবেন এবং মেইন কাগজপত্রগুলো কিন্তু কালেক্ট করবেন, তাহলে খুব সহজে ওয়ার্ক পারমিটের জন্য যদি আবেদন করেন আপনার আবেদনটি মঞ্জুর হবে, এবং ভাগ্যে যদি থাকে তাহলে ইংল্যান্ডের ভিসা আপনার পাসপোর্টে লেগে যাবে, আর স্বপ্নের দেশে গিয়ে তো বুঝলেনই লাখ লাখ টাকা কামাতে পারবেন। ধন্যবাদ। ভিডিও